हेलो भिवार्स टेक्निक इजी एडुकेशन पक्ष থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং একটু বোর্ড প্রশ্নের সলিউশন করব, যেটা সৃজনশীল প্রশ্ন কুমিল্লা বোর্ড 2015 সালে এসেছিল সেটা নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি মাছ আর একটা দেখতে পাচ্ছি মাছের পটকা বা বায়োথলি। তাহলে এটা হচ্ছে পটকা, পটকা বা বায়োথলি, আর এটা তো মাছ বোঝা যাচ্ছে। এখন এর আলোকে আমরা এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব মূলত। এখন আমরা ক নম্বর, খ নম্বর, গ নম্বর এবং ঘ নম্বরে কী কী প্রশ্ন আছে সেগুলোর অ্যান্সারটা নিয়ে আগে দেখব। তাহলে চলন কাকে বলে, প্রথম প্রশ্নটা হচ্ছে চলন কাকে বলে। যে কোনো প্রাণী বা যে কোনো জীব তার জৈবিক কাজের জন্য, বিনোদনের জন্য, খাদ্যের জন্য অথবা শত্রু থেকে আত্মরক্ষার জন্য, অর্থাৎ তার এইসব প্রয়োজনে একটা নির্দিষ্ট স্থান থেকে একটা নির্দিষ্ট স্থানে গমন করে, আর সেটাকে বলা হচ্ছে চলন। এবং হাইডার ক্ষেত্রে বললে হাইডা হবে, অন্য প্রাণীর ক্ষেত্রে অন্য প্রাণী হবে। অর্থাৎ কোনো প্রাণী তার নিজ প্রয়োজনে, জৈবিক প্রয়োজন অথবা বিনোদন অথবা খাদ্য গ্রহণ অথবা আত্মরক্ষা, এসব কারণে একটা স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, তাকে বলা হচ্ছে চলন। এবং রুই মাছের যে হৃৎপিণ্ডের কপাটিকাগুলোর নাম লেখো, এখানে প্রশ্নটি এসেছে। রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে কপাটিকা আছে তিন ধরনের। একটা হচ্ছে প্রথমে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, এরপরে আছে অ্যাট্রিও ভেন্টিকুলার কপাটিকা, এরপরে আছে ভেন্টিকুলো বালবাস কপাটিকা। রুই মাছের হৃৎপিণ্ডটা যদি আমরা সংক্ষেপে এখানে আঁকি তাহলে ভালো বুঝতে পারবো। এটা ধরে নিলাম সাইনাস ভেনোসাস, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল এবং এটা হচ্ছে বালবাস আর্টেরিওসাস। এইখানে যে কপাটিকাটা থাকতেছে সেটাকে বলে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, এখানে যেটা থাকতেছে সেটাকে বলা হয় অ্যাট্রিও ভেন্টিকুলার কপাটিকা, আর এখানে যেটা থাকতেছে এই কপাটিকাকে বলা হচ্ছে ভেন্টিকুলো বালবার কপাটিকা। ভেন্টিকুল প্রাচীর অনেক পুরু, সেটা এটাকে এখানে বোঝানোর চেষ্টা করতেছি। আর অ্যাট্রিয়ামের প্রাচীর অতটা পুরু নয়, ভেন্টিকুলার প্রাচীর পুরু হওয়ার কারণ হচ্ছে এখানে ব্লাড পাম্প করে, আর এটা হচ্ছে সাইনাস ভেনোসাস। তাহলে হার্টের রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম বা অলিন্দ, আর এটা হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয় এবং এটা হচ্ছে সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস। তাহলে এই যে এই ব্যাপারগুলো আমরা এখানে জানলাম। এখন সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মাঝখানে যে কপাটিকা থাকে সেটাকে বলা হয় সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। সাইনো অ্যাট্রিয়াল আমি সংক্ষেপে লিখছি, সাইনো অ্যাট্রিয়াল ভালভ বা সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা আমরা বলতে পারি। আচ্ছা, এখানে যেটা থাকে অ্যাট্রিয়াম ভেন্টিকুলারের মধ্যে, এটার মধ্যে যেটা থাকে অ্যাট্রিও ভেন্টিকুলার কপাটিকা বা অ্যাট্রিও ভেন্টিকুলার ভালভ আমরা বলতে পারি, আর এইটার এই অংশটার নাম হচ্ছে বালবাস আর্টেরিওসাস, বালবাস আর্টেরিওসাস। তাহলে এইখানে যে কপাটিকা থাকে সেটাকে হচ্ছে ভেন্টিকুলো বালবাস কপাটিকা, সংক্ষেপে মানে জাস্ট ভালভ সংক্ষেপে আমি লিখলাম। এটা হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা, এটা অ্যাট্রিও ভেন্টিকুলার কপাটিকা, এটা হচ্ছে ভেন্টিকুলো বালবার কপাটিকা। আর এরপরে যে অংশটি, এটার নাম হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা বা সম্মুখ অ্যাওর্টা, এটার নাম হচ্ছে সম্মুখ অ্যাওর্টা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে রুই মাছের হৃৎপিণ্ডের যে কপাটিকাগুলো, সেই কপাটিকাগুলোর নাম এখানে কি কি সেটা বুঝতে পেরেছো। আর এর জীবনে বি এর গুরুত্ব লিখো। বলছে এর জীবনে, মাছের জীবনে বি, বায়োথলি বা পটকার মানে গুরুত্বটা কি। বায়োথলি বা পটকা আমরা জানি যে কোনো মাছের মেরুদণ্ডের ঠিক নিচে এবং পৌষ্টিক নালীর উপরে একটা থলি থাকে যেটা যোজক টিস্যু দিয়ে তৈরি, সাদা চকচকে, সেটাই হচ্ছে বায়োথলি বা পটকা। এই বায়োথলি বা পটকা মেনলি প্লবতা রক্ষাকারী অঙ্গাণু, এর মধ্যে তিন ধরনের গ্যাস থাকে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন। প্লবতা রক্ষাকারী অঙ্গাণু অর্থাৎ বিভিন্ন গভীরতার পানিতে আপেক্ষিক গুরুত্বের মেনটেন করে ভাসতে সহায়তা করে রুই মাছকে, এটা একটা কাজ করে। আর যেটা করে পটকার মধ্যে যে অক্সিজেন থাকে সে অক্সিজেনের আধার হিসাবে কাজ করে এবং এই পটকার শব্দ সৃষ্টিতে সহায়তা করে। এবং এই পটকার দুটো প্রকোষ্ঠ থাকে জানি আমরা, সম্মুখ প্রকোষ্ঠ এবং অগ্রপ্রকোষ্ঠ। এখানে সম্মুখ প্রকোষ্ঠ থেকে একটা নালী বের হয়ে আসে এবং সেটা অন্য নালীর সাথে যুক্ত হয়, সেই অন্য নালীকে বলা হয় নিউম্যাটিক নালী। এবং এই নিউম্যাটিক নালীটা পরে মাছের অন্তঃকর্ণের যে ওভেরিয়ান ওসিকল সেখানে যুক্ত থাকে। ফলে এই যে এর ভিতরে যে গ্যাস গ্রন্থিগুলো থাকে, এই গ্যাস গ্রন্থি থেকে গ্যাস তৈরি হয়, ক্রমাগতভাবে গ্যাস তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন। এই গ্যাসগুলো পরবর্তীতে ওই নিউম্যাটিক নালীর মাধ্যমে অন্তঃকর্ণে গিয়ে চাপ সৃষ্টি করে এবং মাছের যে আপেক্ষিক গুরুত্ব নির্ণয় বা দেহের ভারসাম্য নির্ণয়ের যে ব্যাপারটা সেটা মেনটেন হয়। এছাড়া প্লবতা রক্ষাকারী অঙ্গাণু হিসাবে কাজ করে, শব্দ সৃষ্টিতে বিশেষ ধরনের ভূমিকা পালন করে থাকে। তাহলে এগুলাই হচ্ছে মূলত পটকার প্রয়োজনীয়তা। এখন বলছে বিয়ের শ্বসন অঙ্গে একটি বিশেষ ধরনের সংবহনতন্ত্র কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তকে অক্সিজেনযুক্ত রক্তে পরিবহন করে, সেটা উক্তিটি বিশ্লেষণ করে। মানে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তকে অক্সিজেনযুক্ত রক্তে পরিণত করতেছে। ডেফিনেটলি এটা তোমরা বুঝতেই পারতেছো, এটা হচ্ছে আর্টারিয়াল যে সিস্টেম, রুই মাছের যে আর্টারিয়াল সিস্টেম বা ধমনীতন্ত্র সেটার কথাই বলা হয়েছে। এখন আমরা জানি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রথমে কোথায় আসতেছে, উপপ্রকোষ্ঠ, সাইনাস, ভেনোসাস। তারপরে এই রক্তে পরিপূর্ণ হলে সাইনোঅ্যাট্রিয়াল কভাটিকা খুলে যাচ্ছে, খুলে যাওয়ার পর সেটা আসছে অ্যাট্রিয়ামে, অ্যাট্রিয়াম রক্তে পরিপূর্ণ হলে অ্যাট্রিও ভেন্টিকুলার কভাটিকা থেকে রক্ত চলে যাচ্ছে ভেন্টিকলে। এই সবগুলোর মধ্যেই কিন্তু যে রক্তের প্রবাহ সেটা সব হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এবং আমরা জানি ভেন্ট্রিকলের প্রাচীর অনেক পুরু হয়, বিকজ এটা রক্তকে পাম্প করে। এ যখন পাম্প করতেছে তখন ভেন্ট্রিকুলো বালবাস কভাটিকা বা বাল্ব ভেন্ট্রিকুলার কভাটিকা খুলে গিয়ে সেটা বালবাস আর্টেরিওসে যাচ্ছে, তারপর সম্মুখ অ্যাওর্টাতে যাচ্ছে। এই সম্মুখ অ্যাওর্টাটা পরে আবার চারটা অংশে ভাগ হয়ে যায়, দুটো অংশে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আর একটা হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এটা বিশেষ করে সম্মুখ অ্যাওর্টা যেটা, সেটা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীতে পরিণত হচ্ছে। এবং অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হচ্ছে চার জোড়া ফুলকা, ঘাসপানির যে প্রধান শ্বসনাঙ্গ ফুলকা, রুই মাছের এই প্রধান শ্বসনাঙ্গ হচ্ছে ফুলকা। এই ফুলকা চার জোড়া ফুলকার মধ্যে চার জোড়া এই ধমনী প্রবেশ করতেছে। চার জোড়া ধমনী কি রক্ত নিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে যাচ্ছে। এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো ফুলকার আর্চের ভিতরে ঢোকার পর সেখানে পানি মাছের মুখের মধ্যে পানি ঢুকে, ফলে সেখানে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগুলো অক্সিজেন সমৃদ্ধ হয়। এবং এই অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো আবার বহির্বাহী চার জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী দিয়ে একটা ল্যাটারাল ধমনী বা পার্শ্বীয় ধমনীতে মিলিত হয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এবং সামনের দিকে দুই সাইডের যে দুইটা পার্শ্বীয় ধমনী মিলিত হয়ে একটা সার্কেল তৈরি করে, সেটাকে বলে সার্কুলোসেফালিকাস। এবং এই সার্কুলোসেফালিকাস থেকে তখন বিভিন্ন ধরনের ধমনী তৈরি হয়। এই ধমনীগুলো রুই মাছের স্পেসিফিক কিছু রিজনে রক্ত নিয়ে যায়। যেমন যে ধমনীটা পৌষ্টিক নালীতে নিয়ে যায় তাকে বলা হয় মেসেন্টারিক ধমনী আমরা বলতে পারি, বা যেটা লেজে নিয়ে যাচ্ছে সেটা কর্ডাল ধমনী, বৃক্কে নিয়ে যাচ্ছে সেটা বৃক্কীয় ধমনী বা রেনাল ধমনী, তারপরে শ্রোণী অঞ্চলে নিয়ে যাচ্ছে যেটা ইলিয়াক ধমনী, জাস্ট দেহের বিভিন্ন অংশে নিয়ে যাচ্ছে প্যারিটাল ধমনী, আরও অনেক ধরনের সাবক্লিভিয়ান ধমনী। এইসব ধমনীগুলো এই রক্তগুলোকে রুই মাছের দেহের বিভিন্ন অংশ অক্সিজেনযুক্ত রক্তকে নিয়ে যাচ্ছে। তাহলে এটাই জাস্ট সিলিয়াক ও মেসেন্টারিক ধমনী যেমন নিয়ে যাচ্ছে পুষ্টিক নালীতে, এগুলোই হচ্ছে এই আর্টারিয়াল তন্ত্র বা ধমনীতন্ত্র। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। তারপরে আমি আরেকবার রিপিট করি, চলন কাকে বলে? যে কোনো প্রাণী তার জৈবিক প্রয়োজনে আত্মরক্ষা অথবা বিনোদনের জন্য একটা স্থান থেকে অন্য স্থানে গমন করে, সেটা হচ্ছে চলন। রুই মাছের হৃৎপিণ্ডের কভাটিকাগুলোর নাম, একটা হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল কভাটিকা, একটা অ্যাট্রিও ভেন্টিকুলার কভাটিকা, আরেকটা হচ্ছে ভেন্টিকুলো ভালভার কভাটিকা। এর জীবনে বিয়ের গুরুত্ব হচ্ছে প্লবতা রক্ষাকারী অঙ্গাণু, অর্থাৎ বিভিন্ন গভীরতার পানিতে মাছকে ভাসতে সহায়তা করে, আপেক্ষিক গুরুত্ব মেনটেন করে। এবং এর মধ্যে যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন গ্যাস আছে, এই অক্সিজেনটা এখানে অক্সিজেনের আধার হিসাবে কাজ করে। যখন অক্সিজেন শর্ট পড়ে দেহে তখন এখান থেকে অক্সিজেন আসে। এবং এখান থেকে একটা নালী, নিউমেটিক নালী, যেটা ওভেরিয়ান ওসিকলের সাথে যুক্ত আছে অন্তঃকর্ণের রুই মাছের, সেটা আপেক্ষিক গুরুত্ব মেনটেন করতেছে। আর বিয়ের শ্বসন অঙ্গে একটি বিশেষ ধরনের সংবহনতন্ত্র মানে ধমনীতন্ত্র আছে, সেটা তো বললাম যে সাইনাস হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসতেছে, এসে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী দিয়ে ফুলকাতে ঢুকতেছে এবং সেখানে অক্সিজেন সমৃদ্ধ হওয়ার পর সেগুলো আবার বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী দিয়ে এসে একটা সার্কুলোসেফালিকাসের মধ্যে আসতেছে। সেখান থেকে বিভিন্ন ধমনীর মাধ্যমে রুই মাছের বিভিন্ন অঙ্গে একটা সাপ্লাই দিচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা দেখলে খুবই উপকৃত হবে। আশা করি আগামী ক্লাসে আমরা অন্য কোনো পর্ব নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।